দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকিব। মুখ্যমন্ত্রীয়ে টুইট করে একথা স্পষ্ট করলে যে অবৈধ স্বামীর বিরুদ্ধে যাজ্য 2666 জন বর্তমান এরেস্ট করা হয়েছে, এই অভিযান এতিয়া সমাপ্ত নহয়, এই অভিযান আরো ব্যাপকভাবে চলি থাকিব। আর কেবল সেয়াই নহয়, এই অভিযানক লৈ রাজ্যবাসীর সমর্থন বিচারিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফল ডাঙর মন্তব্য আহিছে, অবৈধ স্বামীক লৈ এই মুহূর্ত মুখ্যমন্ত্রীয়ে পুনৰ কৈছে যে তেওঁলোকৰ অভিযান থাকিব অব্যাহত, অপরাধ নির্মূল করবলে অসমৰ রাইজক সহায় করক, অসমৰ রাইজে সহায় করক, আপনার সহযোগিতা, অভিযান বন্ধ নহয়, অভিযান চলি থাকিব, অভিযান বন্ধ নহয়, অভিযান চলি থাকিব। নাবালিকাক বিয়া পাতা 2666 জন ইতিমধ্যে করায়ত্ত হয়েছে আর 4000 সংখ্যা যার এক ইঙ্গিত দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইটত। অর্থাৎ রাজ্যত অবৈধ স্বামীর বিরুদ্ধে অভিযান থাকিব অব্যাহত। সবিশেষ তথ্যের মানে মানে সংযুক্ত হম নাজির আহমেদ আছে নিউজ রুমের পর। নাজির, মানে আপনার ওসরে কইসু অভিযান অব্যাহত থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী? হয় দীক্ষিত, চাওক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যিটো কথা কৈছিল যে নো সিম্পেথি, আসলতে এই টুইটটোর যোগে তেওঁ সেই কথাটোকে সত্য প্রমাণ কৰিছে আৰু আকৌ এবাৰ কৈছে যে তেওঁ কোনো কাৰণত এই যিটো তেওঁৰ অভিযান সেই অভিযানটোক লৈ আপোচ নকৰে। ইয়াত দুটা দিশত আপুনি গোটেই বস্তুটো চালি জাৰি চাব লাগিব। প্ৰথম কথাটো হ'ল যে অসম চৰকাৰৰ এয়া বাল্য বিবাহ বিৰোধী অভিযান। স্বাভাৱিকতে এই কথা শিক্ষা দীক্ষা থকা কোনো মানুহে এই কথা মানি নোলোৱাকৈ নাথাকে যে বাল্য বিবাহ সমাজৰ ব্যাধিস্বৰূপ হৈ পৰিছে। সেই অভিযানটোক অসমবাসীয়ে বা রাজ্যবাসীয়ে আদরণি জনাইছে, কিন্তু এই অভিযানের যে ধরন, হঠাৎ নিশা 11 বজাত 12 বজাত 1 বজাত আরক্ষী যায়, শুই থকা অবস্থাত অবস্থার পর এজন মানুষ উঠাই লৈ গুছি আহে, সেই ধরনটুক লৈহে রাজ্যবাসীর আপত্তি আছে, সেই ধরনটুক লৈহে রাইজে বিরোধিতা করেছে। একে সময়তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে এই কথাটা স্পষ্ট করে দিলে যে পরিবেশের সৃষ্টি নহক, পরিবেশের এই উদ্ভাবন নহক, হিমন্ত বিশ্ব শর্মায় বাল্য বিবাহের বিরুদ্ধে যে অভিযান আরম্ভ করেছে সেই অভিযান অব্যাহত রাখবই। এটা আপনি একটা কথা মন করব লাগিব, প্রথম যেটা আজিপা 5 দিন পূর্বে অভিযান আরম্ভ হয়েছিল সেই অভিযানের দ্বিতীয় দিনাখনে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে এখন সংবাদমেল সম্বোধন করেছিল। সেই সংবাদমেলত একটা কথা স্পষ্ট করেছিল যে এতিয়ালৈ প্রথম দিনাখনে কেবল 2000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু আরক্ষীর ওসরলে আহিছিল 4000তক অধিক অভিযোগ গোচর বা FIR। সেই অভিযোগ মতে 8000তক অধিক লোকের নাম উল্লেখ করা আছিল, ঠাই উল্লেখ করা আছিল, যিসকলৰ নাম বাল্য বিবাহৰ লগত সাঙুৰ খাইছিল। আরক্ষী সঞ্চালক প্রধানে কথা উল্লেখ করেছিল যে 2000 লোককে এতিয়াও এতিয়ালৈকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 6000 লোক এতিয়াও মুকলি আকাশের তলত আছে। তারপর যেটা হিমন্ত বিশ্ব শর্মায় এই টুইটটো করলে যে 2666 জন লোক এতিয়ালৈকে গ্রেপ্তার করা হয়েছে যদিও বাল্য বিবাহ বিরোধী অভিযান অব্যাহত থাকিব, তার লগে একটা কথা স্পষ্ট হল যে গোচরত যিসকল টোটেল 8000 লোকের নাম আছিল, তার মানে গোটেই 8000 লোককে গ্রেপ্তার করার লক্ষ্য লৈছে নাকি অসম সরকারে? যদি সেয়াই হয়, এতিয়া 2666 জন লোক গ্রেপ্তার করার পাছতে অসমত এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে, এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপর যদি ডিজিপিয়ে উল্লেখ করা ধরনের FIR উল্লেখ থাকা 8000 লোক গ্রেপ্তার করে, তেতিয়াহলে কি স্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হব সেয়া সহজে অনুমেয়। কিন্তু মুখ্যমন্ত্রী স্থিতপ্রজ্ঞ এই বিষয়টুক লৈ যে বাল্য বিবাহ বিরোধী তেওঁৰ যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকিব, পরিস্থিতির সৃষ্টি নহোক তেওঁ এই অভিযান অব্যাহত রাখব, তারবাবে মুখ্যমন্ত্রীয়ে অসমবাসীর সহযোগিতা বিচারিছে। সেই কারণে মই প্রথমতে আপনার দুটা কথা কৈ লৈছো যে দুটা দিশত আপনি গোটেই বিষয়টো বিবেচনা করব লাগিব। যিদৰে এই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হুলস্থুলের সৃষ্টি হয়েছে, কন্দাকটা লাগিছে হাজার হাজার পরিয়ালত, একে সময়তে কিন্তু এই অভিযানের বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আদরণিও জানাইছে একাংশে, কারণ বাল্য বিবাহে ইতিমধ্যে অসমত এক ভয়াবহ রূপ ধারণ করেছে। আজির পর প্রায় 20 দিন পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদমেলত এই কথাও ঘোষণা করেছিল যে ডাঙৰ খবর আহিছে তেওঁলোকৰ ওচৰলৈ, অসম আৰক্ষীয়ে 15 দিনীয়া এক অভিযান চলাইছিল, সেই অভিযানত এই কথা পোহৰলৈ আহিছিল, অসমত 9 বছৰীয়া কিশোরীয়েও সন্তান জন্ম দিছে, সন্তান প্রসব করেছে, এক ভয়ঙ্কর খবর আছিল এয়া। তারপরে হিমন্ত বিশ্ব শর্মায় এই বাল্য বিবাহ বিরোধী অভিযান আরম্ভ করেছিল, হাহাকার লাগিছিল সমগ্র অসমত, আর হিমন্ত বিশ্ব শর্মায় এই অভিযানের যে ভয়াবহতা সেই ভয়াবহতাও দেখিছে, কারণ বহুতে নিজের জীবন শেষ করেছে, বহুতর মৃত্যু হয়েছে। আমার ওসরলে ইমানলৈকে খবর আহিছে যোগী ঘোপাত কালির দিনটোত এগারী নমহিয়া অন্তঃসত্তা কিশোরীর মৃত্যু হয়েছে। ইমান ভয়াবহ পরিস্থিতির পিছতো হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপক আদরণি জানাইছে বহুতে, সেয়ে হয়তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে অসমবাসীর সহায় সহযোগিতা বিচারিছে, কারণ তেওঁ দৃঢ় সংকল্প লৈছে আর তেওঁ উল্লেখ করেছে যে 2026-র ভিতর অসমক বাল্য বিবাহমুক্ত রাজ্য হিসাবে গড় দিব তেওঁ। দীক্ষিত,
অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে চলি থকা অভিযান স্থবিৰ নহয় স্পষ্ট কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়।